नमस्कार बंधुरा, आमी बंदना बंदना रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आशा करछी आपनारा सकले खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे मयदा आर आलू दिए एकटा सहज नाश्तार रेसिपि शेयार करछी। खूब कम उपकरण दिए आर चटजल्दी तैरी हये जाय एई रकम जदि कोनो नाश्तार रेसिपि आपनारा बानाते चान, ताहले किन्तु आपनारा एई रेसिपिटा ट्राई करते पारेन। एटा तैरी करते खूब बेशी उपकरण जेमन लागे ना, सेरकमई खुबई सामान्य परिमाण तेल दिए एटा तैरी करा हये जाय आर खूब कम समयेर मध्येई एटा आपनारा बाड़िते तैरी करे फेलते पारबेन। ताई बंधुरा, आपनादेर काछे रिक्वेस्ट रइलो आमार एई भिडियोटा पुरोटा देखार जन्य। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলে কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারবেন। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হাফ টিস্পুন জোয়ান। জোয়ানটাকে আমি এইভাবে হাতে ঘষে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল। প্রথমে এই শুকনো উপকরণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। আর লুচি পরোটা তৈরি করার সময় যেমন আমরা ময়দা মাখি, ঠিক সেই রকম করেই এই ময়দাটাকে তো মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এবার ময়দাটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দিলাম হাফ টিস্পুন মৌরি, হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আর 1 মাঝারি সাইজের ক্যাপসিকামকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হিং, এরপর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 টিস্পুন চিনি। আর এরপর দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। এবার এসব মশলাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। আর আলুটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইটাকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটা কষানোর পর আলুগুলোকে আমি এইভাবে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি, যাতে এগুলো খুব বড় বড় টুকরো না হয়ে থাকে। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই আলুর পুর এখন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কড়ার মধ্যে থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি।
এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এইবার আমি যে ময়দার ডোটাকে আগে মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দার ডোটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এই ডোটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার ডোটাকে আমি আরও একবার একটু ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এক মিনিটের মতো একটু ভালো করে এই ময়দার ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব, আর লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় বড় করে কাটলে হবে না। আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি এতে 6টা লেচি তৈরি হবে। দেখুন বন্ধুরা, এই রকম সাইজের করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি, আর এই লেচিগুলোকে আমি হাত দিয়ে সমান করে নিয়েছি। দেখুন আমার 6টা লেচি এখন তৈরি। এবার আমি একটা লেচি এখানে নিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে বাটির আকারে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার যে আলুর পুরটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই আলুর পুরটা এখন কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুর পুরটাকে দিয়ে একটু সমান করে দিতে হবে। আলুর পুর দেবার পর এবার আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। আর মুখটা বন্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে যেন আলুর পুর বাইরে বেরিয়ে না যায়, আর মুখটাকে কিন্তু খুব ভালোভাবে সিল করতে হবে। দেখুন এইভাবে আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি, আর উপরে যে এক্সট্রা ময়দা রয়েছে এই এক্সট্রা ময়দাটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটু সমান করে দিলাম। এবার দুটো হাত দিয়ে চেপে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। দেখুন এই রকম আকারে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পাতলা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি লাগিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু রিফাইন্ড অয়েল। তেলটাকে কিন্তু খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এবার এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা এই নাস্তাগুলো। প্লেটটা একটু ছোট সাইজের তাই আমি এখানে তিনটে দিয়েছি, আর এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো এটা এখন আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে আগে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এই প্লেটটা। এইগুলোকে এখন আমি ভাপে সেদ্ধ করে নেব। এইগুলো ভাপে সেদ্ধ হতে সময় লাগবে 5 মিনিট। আমি কড়াটা এখন ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রাখছি। তাহলে আমি ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আমি কড়ার ঢাকনাটা এখন খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন এইগুলো কিন্তু খুব সহজেই এই প্লেটের মধ্যে থেকে উঠে আসছে, যেহেতু আমি আগে তেল লাগিয়েছিলাম তো সেই কারণে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকিগুলোকেও এইভাবে ভাপে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার 6টাই ভাপে সেদ্ধ করা হয়ে গেছে। এইগুলো আমার এখন তৈরি হয়ে গেছে, তবে আমি এরপরে আরও একটা স্টেপ করে দেখাবো। আপনারা চাইলে এইগুলোকে এইভাবে সেদ্ধ করেও খেতে পারেন। এগুলো দারুণ খেতে হয়, আর পুরো মোমোর মতো খেতে লাগবে খাওয়ার সময়। তাই বন্ধুরা, আপনারা চাইলে এইগুলোকে এইভাবে ভাপে সেদ্ধ করেও খেতে পারবেন, খেতে অসাধারণ লাগে। আর এগুলোকে আমি একটু ক্রিস্পি করে তৈরি করতে চাই, তো সেই কারণে আমি গ্যাসের মধ্যে কড়াইতে খুবই সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল গরম হতে আগে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা
মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তবে এইটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকিগুলোকেও ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো খুব সহজে বাড়িতে চটজলদি যদি কিছু তৈরি করার হয় তাহলে কিভাবে একটা নতুন ধরনের নাস্তা তৈরি করবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন, আর কেমন লেগেছে রেসিপিটা সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলে কমেন্ট বক্সে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।